হ্যালো ভিউয়ার্স, আজকে দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি, মাছের তেল দিয়ে বেগুন চচ্চড়ি। তো এর জন্য আমি বেগুনগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু ছোট করে কাটতে পারেন। তো বেগুনগুলো এভাবে কেটে আমি ধুয়ে রেখেছি, আর মাছের তেলটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি 5-6টি কাঁচামরিচ, আর তেল অল্প দিয়ে এতে আমি জিরের ফোড়ন দিয়ে দিলাম। তেল কিন্তু খুব একটা বেশি লাগবে না, যেহেতু মাছের তেল দিয়ে রান্না করছি। আর পেঁয়াজগুলো দিলাম, মরিচ দিলাম, এটাকে খুব বেশি একটা ভাজতে হবে না, অল্প একটু ভাজা হলেই। আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি লবণ। ব্যাস এগুলো আমি একটু নাড়াচাড়া করব, আর খুব একটা ভাজবো না। এখন আমি মাছের তেলটা দিয়ে দিলাম, একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিলাম। তো এটাকে ভালোভাবে কষাচ্ছি, এবং তেলটা যখন উপরে উঠে যাবে, একটা মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা যখন চলে যাবে, তখনই আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মাছের তেলটা কিন্তু প্রথমে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে বেগুনটা দিবেন, কোনোভাবে ভুলেও প্রথমে কিন্তু বেগুনটা যাতে না দেন সেদিকে খেয়াল রাখবেন। তাহলে তরকারিটা আপনারা অনেক বেশি মানে টেস্টি হবে এবং অনেক বেশি সুস্বাদু মজা হবে। তো আমি ঢেকে রান্না করছি, আর এটাতে আমি যেহেতু কোনো রকম পানি ইউজ করব না, এটা ঢেকে রান্না করতে হবে, এবং আঁচটা অবশ্যই কম আঁচে রান্না করতে হবে। আর ঢাকনা খুলে আপনারা একটু পরপর এটাকে নেড়ে দেবেন, যাতে তলাটা লেগে না যায়, এবং এটা একটু বেগুনটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে, আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো এইটাকে আরেকটু নেড়েচেড়ে আমি ঢেকে দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল আমার রান্না। আর এবং দারুণ একটি খুবই টেস্টি একটা ফ্লেভার বের হয়েছে, আর খেতে বসলে আপনি আরও বেশি চমকে যাবেন, এতটা টেস্টি, এতটা মজার। এবং এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। এই তো দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে, এবং খেতে তো আরও অনেক বেশি মজা। যারা একটু বেশি ঝাল খান তাদের জন্য তো মজাই, আর যারা ঝাল খান না তারাও একটু ঝাল ঝাল করে রান্না করে দেখবেন, অনেক বেশি মজার বেগুনের এই চচ্চড়িটা। আর আমার ডাইনিংয়ে আজকে দুপুরে আমি লাঞ্চে মাংস ছিল, কিন্তু কেউ মাংস ছুঁয়ে দেখেনি, এবং এটা দিয়ে গরম ভাতের সাথে এতটা মজার, এতটা সারপ্রাইজিং, মানে আমি অবাক হয়ে গেছি, এত টেস্টি। তো আপনারাও আশা করি এই রেসিপিটি ট্রাই করবেন, এবং পরিবারের সদস্যদের অবশ্যই চমকে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।